হ্যালো বন্ধুরা, তো ভিডিও থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কী টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তো ইউটিউব শর্টস, ফেসবুক শর্টস এবং বিভিন্ন শর্টস ভিডিও একটা খুব পপুলার এখন এবং খুব বেশি ভিউ আনছে এইসব শর্টস ভিডিওগুলোতে। তো যারা সাধারণত ভিউয়ার্স আছে, যে সমস্ত ফানি ভিডিও, মজার ভিডিও বা লিপসিং ভিডিও, সেই সব ভিডিওতে কিন্তু এখন ভিউয়ার্স বেশি আসছে, ট্রাফিক বেশি হচ্ছে। তার কারণ একটাই, এখন মানুষের হাতে সময় খুব কম, তারা কিন্তু খুব কম সময়ে তারা কিন্তু মজার মজার কিছু জিনিস তারা দেখতে চাইছে। তারা ইউটিউব যে ভিডিওগুলো আছে, ইউটিউব প্ল্যাটফর্মে যে ভিডিওগুলো দেওয়া হয়, সেই ভিডিওগুলো থেকে কিন্তু তারা বেশি টাইম স্পেন্ড করতে চাইছে না, যার ফলে এখন শর্টস ভিডিওর প্রতি মানুষের অ্যাট্রাকশন দিন দিন বেড়েই চলেছে। তাই ইউটিউব শর্টস লঞ্চ করা হয়েছে মে মাসের দিকে, তো তখন থেকেই ইউটিউব কিন্তু ঘোষণা করেছে যে তাদের একটা ফান্ডিং করা হবে। ওই ফান্ডিং থেকে যেসব ক্রিয়েটররা আছে, যারা ইউটিউবে শর্টস ভিডিও ছাড়বে এবং যাদের এনগেজিং ভিউয়ার্স বেশি হবে এবং যাদের ট্রাফিক বেশি আসবে, তো তাদেরকে রি অ্যাওয়ার্ড দেওয়া হবে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এমন কি বন্ধুরা, খুশির খবর এটাই যে তাদের ইউটিউব যে চ্যানেল আছে, সেই চ্যানেল যদি মনিটাইজ নাও হয়ে থাকে, অর্থাৎ যে ইউটিউবে যে গাইডলাইন আছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা ফিল আপ না হলেও কিন্তু তারা তাদের শর্টসে যদি ভিউ আসে, শর্টস ভিডিওতে যদি বিশাল পরিমাণ ট্রাফিক আসে, সেক্ষেত্রেও তারা কিন্তু এই অ্যামাউন্টটা পাবে, অর্থাৎ তাদেরকে রি অ্যাওয়ার্ডস দেওয়া হয় এবং পরবর্তীকালে তাদের মান্থলি যে পেমেন্ট, সেই সিস্টেমের আওতায় আনা হবে। তো এখন আপনার চ্যানেল কিন্তু ইউটিউব গাইডলাইন যে আছে সেটা ফিল আপ করে উঠতে পারেনি আপনার মনিটাইজেশনের জন্য, তাহলে কি আপনি ইনকাম করতে পারবেন? তো বন্ধুরা, অ্যান্সার হবে হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন। সেক্ষেত্রে যদি আপনার ভিউ বেশি আসে, আপনি এমন কিছু মজার টপিকের উপর শর্টস ভিডিও বানালেন, যেমন লাইকি, টিকটক, ভিগো, এইসব ভিডিও যেমন শর্টস ভিডিও হয়, তো তার কিছু গাইডলাইন আছে কীভাবে শর্টস ভিডিও বানিয়ে আপনি ইউটিউবে দেবেন এবং সেটা শর্টস বলে কখন বিবেচিত হবে, সেই সব কিছু নিয়ে ভিডিওটা কিন্তু আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সব অ্যান্সার পেয়ে যাবেন। তো প্রথমে দেখে নেব একটা অফিসিয়াল নোটিফিকেশান, ইউটিউবে যে অফিসিয়াল ব্লগ আছে সেখানে কী বলা হয়েছে, তো সেটা আগে আমরা পড়ে নেব। তো বন্ধুরা, আমরা দেখে নেব যে এখানে মের 11 তারিখ 2021 এইখানে ব্লগটা দেওয়া হয়েছে, অফিসিয়াল ব্লগ ইউটিউবের। তো এখানে শর্টস নিয়ে কিছু ডিসকাশন, কিছু গাইডলাইন বেঁধে দেওয়া আছে, তো সেইগুলো আমরা আলোচনা করে নেব। দেখুন, এখানে বলা আছে, উই আর ইন্ট্রোডিউসিং দ্য ইউটিউব শর্টস ফান্ড, এ $100 million ফান্ড ডিস্ট্রিবিউটেড ওভার দ্য কোর্সেস অফ 2021-22, অর্থাৎ 21-22 সাল ধরে, যেহেতু 21 সালে শর্টস লঞ্চ করা হয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে, শর্টস ভিডিওর জন্য প্লেস করে দেওয়া হয়েছে, তাদেরকে ভিউয়ার্স আনার জন্য ইউটিউব প্লেস করে দিয়েছে, তো সেই শর্টস এই 2 বছর যে ট্রায়াল ছড়বে 21-22, এখানে ভিউয়ার্স ট্রাফিক কীরকম আসে সেটা দেখে কিন্তু ইউটিউব বিবেচনা করবে যে তারা এই শর্টস প্ল্যাটফর্মটাকে আরও কীভাবে মডিফাই করে মনিটাইজেশনের আওতায় আনা যায়। তো এখন তারা যেটা করছে, এই 100 মিলিয়ন যে ফান্ডিং তারা করছে এই শর্টসের পেছনে, এই ফান্ডিংটা কিন্তু ইউটিউব ক্রিয়েটরদের দেওয়া হবে, তো যারা শর্টস ভিডিও বানাবে, তো এমনটাই কিন্তু বলা আছে। তো চলুন আরও বিশদে জেনে নিই। উই হ্যাভ বিন রোলিং আউট দ্য ইউটিউব শর্টস বেটা টু হেল্প ব্রিং দ্য জয় অফ শর্টস ফর্ম ভিডিও ইউটিউব। এরা বলছে যে আমরা মোর এনগেজিং আনতে চাই ইউটিউব ভিডিওতে, শর্টস যেখানে ফান, মোর ফান পাওয়া যায়, ইটস অ্যাভেলেবল এভরি ওয়ান ইন ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ, উই হ্যাভ অলরেডি সিন মেনি ক্রিয়েটিভ অসম শর্টস। তো ইউটিউব বলছে, আমরা লক্ষ্য করেছি ইউএসএ এবং ইন্ডিয়া এইসব কান্ট্রিগুলোতে শর্টস ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসছে। তো এই শর্টস পেছনে, টুডে শেয়ারিং দ্য লেটেস্ট আপডেট হেয়ার ইন দ্য কন্টিনিউ বিল্ড শর্টস অ্যালং সাইড আওয়ার কমিউনিটি অফ ক্রিয়েটার্স। তো বলছে, আমাদের কমিউনিটি ক্রিয়েটার্সে আমরাও সেই এনগেজিং ভিউয়ার্স দেখে আমরা কিন্তু শর্টস ভিডিওর প্ল্যাটফর্ম খুলে দিয়েছি, এরকম চিন্তাভাবনা তাদের মাথায় এসছে এবং তারা এর পিছনে ফান্ডিং করছে 100 মিলিয়ন। 100 মিলিয়ন তারা ফান্ডিং করবে এবং এই ফান্ডিংটি ক্রিয়েটরদেরই দেওয়া হবে। তো কোন কোন ক্রিয়েটারদের দেওয়া হবে, কোন কোন দেশের ক্রিয়েটারদের দেওয়া হবে, সেটা কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া আছে। তো যারা বাংলাদেশ থেকে
বিলং করবেন তারা কিন্তু এই শর্টস ভিডিও বানালেও তারা কিন্তু কোনো রিওয়ার্ড বা পেমেন্ট পাবেন না, যেহেতু ইন্ডিয়া, চায়না, ইউএসএ এইসব কান্ট্রিগুলোতে শর্টস ভিডিও থেকে ভিউয়ার্স প্রচুর পরিমাণে আসে, তাই এইসব কান্ট্রিগুলোতে শর্টস ভিডিও যারা ক্রিয়েটর হবে তাদেরকে কিন্তু এই যে 100 মিলিয়ন এটাকে ডিস্ট্রিবিউট করে পুরস্কার হিসাবে দেওয়া হবে, প্রত্যেকেই পাবে কম বেশি। আপনি এইভাবে কিন্তু এই 21-22 সাল কিন্তু যদি আপনি ভিউয়ার্স মিনিমাম মোটামুটি আপনি 10,000-এর কাছাকাছি নিয়ে আসতে পারেন প্রত্যেকটা ভিডিওতে, তাহলে কিন্তু আপনার মান্থলি 10-20,000 টাকা আপনার ইনকাম বাঁধা আছে। তো চলুন আরও দেখে নেব কী বলা আছে এখানে, যে ইউটিউব হ্যাজ হেল্প টু এন্টায়ার জেনারেশন টু ক্রিয়েটর্স আর্টিস্ট, তো কীভাবে হেল্প করে সে সম্বন্ধে বলা আছে এখানে, কীভাবে আপনি রেকর্ড করবেন শর্টস ভিডিও এবং সেটা শর্টস বলে কখন বিবেচিত হবে, তো সেটা সম্পর্কে জেনে নেব। এখানে দেখুন বলা আছে অটোমেটিক্যালি অ্যান্ড ক্যাপশন টু ইয়োর শর্টস, আপনার শর্টস ভিডিওর নিচে অবশ্যই আপনাকে হ্যাশট্যাগ দিয়ে ক্যাপশন লিখতেই হবে যে ইউটিউব শর্টস, বা অটোমেটিক আপনি যখন শর্টসে ক্লিক করবেন কীভাবে করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো সেখানে অটোমেটিক হ্যাশট্যাগ ইউটিউব শর্টস বলে কিন্তু লেখাই থাকবে। তো তারপর যেটা করতে হবে যে রেকর্ড আপ টু 60 সেকেন্ড, আপনি 60 সেকেন্ড পর্যন্ত করতে পারেন বা 60 সেকেন্ডের কম করতে পারেন, তবে কিন্তু ওই ভিডিওগুলো আপনার শর্টস বলে বিবেচনা হবে। কিন্তু যদি আপনি 60 সেকেন্ড পেরিয়ে যায় তাহলে কিন্তু আপনার সেটা শর্টস আর থাকবে না। তো এই টাইমটা কিন্তু মাথায় রাখবে তোমরা যারা শর্টস ভিডিও করবে, যারা ক্রিয়েটর আছো, অ্যান্ড অ্যাড ক্যাপশন, ক্যাপশন অবশ্যই দেবে যে ইউটিউব শর্টস, না হলে ইউটিউব সেটা শর্টস বলে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেটা ডিটেক্ট করতে পারবে না। তো অ্যাড স্লিপস ফর্মের ফোন গ্যালারি, আপনার ফোন গ্যালারি যদি কোনো স্লিপ থাকে সেখান থেকে আপনারা কিন্তু পোস্ট করতে পারেন সেই 60 সেকেন্ড বা তার কম, কোনো যদি ভিডিও বানিয়ে থাকেন সেখান থেকে আপনারা পোস্ট করতে পারেন। তারপরে আছে অ্যাড বেসিক ফিল্টার্স টু কালার কারেক্ট ইউর শর্টস, ফিল্টার অ্যাড করতে পারবেন, সেই ফিচার্সটা কিন্তু ইউটিউব শর্টসের মধ্যে আছে, শর্টসটাকে আরও মডিফাই করছে ইউটিউব। তো বর্তমান যেটা আছে আপনি কালার অ্যাড করতে পারেন ফিল্টার, ইউর মোর এফেক্টস টু কাম ইন দ্য ফিউচার, টু কাম ইন দ্য ফিউচার, আরও এফেক্টস কিন্তু ভবিষ্যতে ইউটিউব নিয়ে আসছে। তো বর্তমান আপনি শর্টস তৈরি করার জন্য বা আপনার গ্যালারি থেকে যদি আপনি শর্টস ভিডিও ডাইরেক্ট আপলোড করতে চান কোনো এডিট না করে ইউটিউবের মাধ্যমে, সেটাও আপনি করতে পারবেন। তো তারপরে যেটা এখানে বলা আছে যে রিলেটেড এখানে শর্টস ভিডিও সম্পর্কে যেটা বলা আছে, এই ফান্ডিংটা কিন্তু দেওয়া হবে। তো তোমরা শর্টস ভিডিও যেসব বিভিন্ন অ্যাপে তোমরা বানাচ্ছ, লাইক টিকটক এইসব প্ল্যাটফর্ম ছাড়াও কিন্তু ওই 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 ধরনের ভিডিও তোমরা কিন্তু অফিসিয়াল যে ইউটিউবের যে অ্যাপস আছে সেখানে কিন্তু তোমরা শর্টস বলে একটা নতুন অপশান চলে এসেছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই শর্টসে কিন্তু তোমরা এই শর্টসের আন্ডারে গেলে তোমরা এই যে শর্টস, শর্টসের এই লোগোটা তোমরা দেখবে ইউটিউবে, তো এইখানে শর্টসে গেলে তোমরা যেসব শর্টস ভিডিও আছে তোমরা সেগুলো দেখতে পাবে এখানে। তো এই শর্টস ভিডিওর পাশাপাশি এখানে তোমরা যেটা করবে যে এখানে শর্টসে যাওয়ার পর এখানে ক্যামেরাতে ক্লিক করবে, এখানে রাখতে হবে যে তোমাদের কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপের ভিডিও কিন্তু শর্টসে আপলোড করলে সেক্ষেত্রে কিন্তু ওই রিওয়ার্ড পাওয়া বা আপনার চ্যানেলটি মনিটাইজ হওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা আসবে, তো এটা মাথায় রাখবে। তো তোমরা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ যেমন লাইক টিকটক যদি এইসব ভিডিও তোমরা এখানে আপলোড করো তাহলে কিন্তু ওইসব ভিডিওতে ওইসব চ্যানেলের কিন্তু লোগো থাকছে, যার ফলে কিন্তু ওই লোগো থাকা ভিডিও কিন্তু যখন আপনার চ্যানেলটি রিভিউ করা হবে ইউটিউবের পক্ষ থেকে তখন কিন্তু মনিটাইজ নাও হতে পারে, তো আপনার কষ্ট কিন্তু বৃথা যাবে। তাহলে কিন্তু আপনারা করবেন বিভিন্ন ভিডিও আপনারা জেনুইনভাবে ক্যামেরাতে করবেন, চাইলে ডাইরেক্ট ইউটিউব শর্টসে ক্যামেরা আছে সেখান থেকে করতে পারেন, অথবা আপনারা কী করবেন
আপনারা আগে ভিডিও এডিট করে নেবেন, এডিট করে ছাড়বেন। মনে রাখবেন কোনো রকম থার্ড পার্টি অ্যাপসের যেন লোগো কিন্তু ভিডিওতে না থাকে, তো সেক্ষেত্রে এবং আপনাদের ভিউয়ার্স আনতে হবে, আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা মান্থলি একটা ইনকাম করতে পারবেন। এটা কিন্তু এটা ইনকামের ভালো রাস্তা। মনিটাইজেশন ছাড়াও আপনার যদি চ্যানেল মনিটাইজেশন নাও থাকে, তাও আপনি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট পাওয়ার জন্য।